أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আবাই সমানিত একদিনই মহতারাম ভাই প্রশ্ন করেছেন যে সুরহাসের শেষ দুই আয়াতের যে ফজিলাত বলা হয় মাগরিব এবং ফজলের পরে পাঠ করার মাধ্যমে সত্তর হাজার ফেরেস্তা তার ইস্তফারের জন্য দোয়া করে এই আমলটি করা যাবে কিনা এটি বিশুদ্ধ কিনা একাধিক সূত্রে একাধিক এই লিখিত হয়েছে এবং ইমাম তিরমিজি তিনি এনেছেন কিন্তু এই হাদিসটি জাইফ দুর্বল শেখ নাসির উদ্দিন আলবানী তাহকিক সাহ আর অন্যান্য মহাদ্দি মেকন এটিকে দুর্বল বর্ণনা করেছেন সুতরাং এই আমলটি করা যাবে না অর্থাৎ ওই সবের উদ্দেশ্যে যে মাগরিবের পরে এবং ফজরের পরে পড়লে সত্তর হাজার ফেরেস্তা তার ক্ষমা প্রার্থনা দোয়া করবে এই এই ফজিলতের উদ্দেশ্যে পড়া যাবে না এমনি করান কারিমের একটি অক্ষর পড়লে তো দশটি নেকি সেটি তো আসি এছাড়াও এখানে আল্লাহ তালার নাম সমূহ রয়েছে মাসাল্লাহ কিন্তু ওই নিয়েতে পড়া যাবে না বা ওই আমলটি নিয়মিত করা যাবে না কোরআন পড়তে দোষ নেই ফজরের পরে মাগরিবের পরে সুরা হাসর পড়াতেও কোনো দোষ নেই কিন্তু যদি কেউ নিয়ত ওই নিয়াত থাকে যে এই আমলটুকু করলে এই স্বভাব যেহেতু ওই সম্পর্কে নির্দিষ্ট বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সুতরাং ফজরের পরে মাগরীবের পরে সুরা হাসরের শেষ দুই আয়াত ওই ফজিলতের উদ্দেশ্যে তেলাওয়াত করা যাবে না বাকি প্রানুন কারিমের তেলাওয়াত অবশ্যই সব সময় করা যাবে একটি অক্ষর পড়লে দশটি নাকি একটি অক্ষর পড়লে একটি হয় একটি নাকি আর একটি নাকি দশটি নাকির সমান ইমাম তিরমিজি মিজি উপায় হাদিস এনেছে একাধিক সূত্রে এই কারণে যে এই বিষয়ের একটি দীর্ঘ আলোচনা আমাদের রয়েছে দীর্ঘদিন পূর্বে সেখানে আমি সেই তাহকিকগুলো উল্লেখ করেছিলাম কিন্তু পরবর্তীকালে এটি আমার কাছে স্পষ্ট হয় আহ তার মানে বিভিন্ন কিতাবের রেফারেন্সই শুধু আমি চেক করেছি কিন্তু হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখা হয়নি পরবর্তীতে তা কি অনুযায়ী দেখা গেল যে সেই ওই হাদিসটি দুর্বল বলে প্রমাণিত হয়েছে সুতরাং এই আমলটি করা যাবে না আশা করি উত্তর পেয়েছেন